আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডিশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে চলে এসো। আমরা আজ ডিজিটাল প্রযুক্তি নিয়ে আলোচনা করব। ডিজিটাল যুগে ডিজিটাল প্রযুক্তি যদি না জানি তাহলে কিভাবে আমরা ডিজিটাল হব? অবশ্যই ডিজিটাল প্রযুক্তি জানতে হবে, তাই না? আর এই প্রযুক্তিতে আমরা রোবট কিভাবে তৈরি করতে হয়, সুডো কোড কি, অ্যালগোরিদম কি বা প্রোগ্রাম কি সম্পর্কে জানানো হবে এবং বিভিন্ন সমস্যা সমাধানে তোমরা কিন্তু প্রযুক্তি ব্যবহার করে থাকো, কিভাবে প্রযুক্তি ব্যবহার করো তাও কিন্তু তোমাদের এই সেশনগুলোতে জানানো হয়েছে। তার সাথে সাথে আমরা এখন রোবট তৈরি করেও আমাদের নিজস্ব সমাধান, নিজেকেও রোবট ভেবেও আমরা কি করছি বলতো, সমস্যা সমাধানের চেষ্টা করছি। আমরা আজ সেশন নাম্বার 8-এ আলোচনা করব সুডো কোড নিয়ে। সুডো কোড যে আমরা তৈরি করেছিলাম তার ভিতরেকার কিছু কথা নিয়ে আজ আমরা এই সেশনটি শুরু করছি অভিজ্ঞতা নাম্বার 5-এর। চলো চলে যাই কততে বলতো সেশন নাম্বার 8। আচ্ছা দেখো সেশন 8-এ কি বলা হয়েছে, রোবটের সুডো কোড চালাই। সুডো কোড, সুডো কোড সম্পর্কে তো আমরা বিভিন্ন সেশনে বলেইছি। এখন আমরা সুডো কোড যে চালাই কিভাবে চালানো যায় বা একটি রোবট কিভাবে সুডো কোড বুঝতে পারে বা বুঝতে পারছে কিনা তো এই সম্পর্কে আজ আমরা জানবো। তো দেখো প্রথমে কি বলা হয়েছে, গত সেশনে, গত দুটি সেশনে আমরা নিজেদের নির্বাচন করা সমস্যা সমাধান করে সুডো কোড তৈরি করেছি এবং সুডো কোড তৈরি করার পরে তার পাশাপাশি কাগজের রোবট তৈরি করেছি, তাই না? এবং সেটা কিসের মাধ্যমে, ফ্লোচার্ট অনুসরণ করে কিন্তু করেছি। কিন্তু আমাদের তৈরি করা সুডো কোড যে আমরা তৈরি করেছি এটা ঠিক আছে কিনা, সেটি আসলে রোবটের বোধগম্য কিনা, অর্থাৎ রোবট বুঝতে পারে কিনা সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তার সাথে সাথে সেটি আমাদের যাচাইও করতে হবে যে আমরা যে সুডো কোড তৈরি করেছি বা প্রবাহ চিত্র ব্যবহার করে রোবট তৈরি করছি, এই রোবট তৈরি করার পর সেই রোবটের যে সুডো কোড ব্যবহার করা হবে সে আসলেই বুঝতে পারছে কিনা সেটা আমাকে যাচাই করতে হবে। তাই এবার আমরা একটি খেলা খেলবো। ওকে, সেই খেলার মাধ্যমে আমরা কি বুঝবো বলতো, সুডো কোড কিভাবে চালানো যায়, অর্থাৎ সুডো কোড কিভাবে আমরা চালাতে পারবো বা রোবট কিভাবে বুঝতে পারবে সেটা আমরা একটা খেলার মাধ্যমে শিখবো। প্রথমেই আমরা এই খেলার নিয়মটি জেনে নিই। প্রথমে একে কি বলা হয়েছে দেখো, দুটি করে দল পরস্পরের মুখোমুখি হবে, তাদের হাতে নিজেদের তৈরি করা সুডো কোড বা তার সাথে সাথে নিজেদের দলের কাগজের রোবট থাকবে। আমরা সুডো কোড তৈরি করেছি আগের সেশনে এবং সুডো কোডের সাথে আগের সেশনগুলোতেই কিন্তু আমরা কি করেছিলাম, রোবটও তৈরি করেছিলাম। তাহলে আমাদের সুডো কোডটাও হাতে থাকবে, তার সাথে সাথে আর কি হাতে থাকবে বলতো, যে রোবটটা তৈরি করেছিলাম সেটাও আমাদের সঙ্গে নিয়ে আসবো এবং আমরা যে পাশাপাশি দুটি দল থাকবে সেই দুটি দলের কি হবে, পরস্পর মুখোমুখি হবে এবং তাদের মধ্যে হচ্ছে প্রতিযোগিতার মতো আমরা একটি খেলা খেলবো। দেখো মোটামুটি এখানে অনেকজন মিলে কি করছে, তাদের এই যে দেখো সুডো কোড লেখার একটি পেপার নিয়ে এসেছে, একটি রোবট নিয়ে এসেছে, যার যার দলের তারা তারা এটা নিয়ে আলোচনা করছে। দুই নম্বরে কি বলেছে যে এবার শুরু হবে মজার খেলা। তো চলো মজার খেলা কিভাবে খেলতে হয় আমরাও খেলবো। একটি দলে তাদের তৈরি সুডো কোড অন্য দলের হাতে হস্তান্তর করতে হবে, মানে অন্য দলকে তোমার তৈরি যে সুডো কোডটা রয়েছে সেটা তোমার ফ্রেন্ডকে দিবে। পাশাপাশি কোনো সমস্যা সমাধানের জন্য সুডো কোডটি তৈরি করা হয়েছে সেই কাগজটি লিখে দিবে, মানে কেন আসলে অ্যাকচুয়ালি কোন সমস্যার জন্য আমি এই রোবটটি তৈরি করেছি এবং রোবট কি বুঝতে পারবে কিনা সেটা কাগজে লিখে আমার অপরপক্ষ দল বুঝতে পারে কিনা বা সেই ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। দেখো এরপরে বলা হয়েছে যে অন্য দলের কাছ থেকে পাওয়া সুডো কোড পাওয়ার পর আমরা রোবটের অভিনয় করব, নিজেরাই কি করব, অভিনয় করব রোবটের মতন। ওকে, আচ্ছা নিজেকে রোবট হিসাবে চিন্তা করব, যে রোবট যদি এই সুডো কোডটা পেতো রোবট কি কাজ করতো। প্রথমে সুডো কোডে আমরা ছিল কি, শুরু, তাহলে রোবট স্টার্ট হয়ে গেল, অ্যাটেনশন প্লিজ, তাই না? তার মানে সে স্টার্ট হয়ে যাওয়ার পরে তারপরে কি করতে হবে তাকে, তাকে একটি নির্দেশনা দেওয়া হবে, সেই নির্দেশনা অনুসারে কিন্তু রোবট কাজ করে। ওকে, 4 নম্বরে কি বলা হয়েছে দেখো, আমি যদি রোবট হতাম তাহলে আমার কাছে থাকা বর্তমানে সুডো কোড অনুসরণ করে কি নির্ধারণ নির্ধারিত হচ্ছে সেই সমস্যাটি আসলে সমাধান করতে পারতাম কিনা সেটাও কিন্তু আমাকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে, সেটি যাচাই করে দেখবো আমরা।
পাঁচ নম্বরে কি বলা হয়েছে? সুডো কোডের দেওয়া প্রতিটি ধাপ অনুসরণ করে কাজটি সফলভাবে সম্পূর্ণ করতে পারলে তখন নিচের ছকগুলো পূরণ করে ফেলবো। ওকে, অর্থাৎ নিচে যে ছকগুলো রয়েছে এগুলো পূরণ করব। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এরকম দল তৈরি করব। দল তৈরি করে দুটি দল পাশাপাশি সামনাসামনি বসব এবং তারপরে আমরা সবাই আমাদের রোবট এবং সুডো কোডগুলো একে অপরের সাথে আদান প্রদান করব। এরপর আমাদের কাজ হবে সুডো কোড অনুসরণ করে কি কি নির্ধারণ করা হয়েছে সেই সকল সমস্যা সমাধান করতে পারলাম কিনা সেগুলো যাচাই করে দেন আমরা এই ছকটি পূরণ করব। তো ছক পূরণ করার জন্য প্রথমে দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, প্রশ্ন নাম্বার ১, দেখো পুরো সুডো কোড কি বুঝতে পেরেছি? আমরা সুডো কোড আগের বারে দেখিয়েছিলাম, সুডো কোডটা কি আমরা একটু দেখে আসি যে সুডো কোডটা কি বলেছিলাম। আগের অনেক আগের একটা পর্বে আমরা দেখিয়েছিলাম সুডো কোড তৈরি করা, তাই না? আচ্ছা দেখো এই যে সুডো কোড, শুরু কম্পিউটার নির্দেশনা, কতে ক্যামেরা, যদি ক হয় ক্যামেরাতে দেখা যায় তাহলে বোমাটি নিষ্ক্রিয় করব এবং তারপরে শেষ করে দেব। আশা করি দেখো খুব সহজেই কিন্তু আমরা এই যে এই পয়েন্টগুলো যেগুলো দিচ্ছি, যে দেখো এই যে শুরু, এই কথাটা আমরা দেখলেই বুঝতে পারি যে এটা দিয়ে শুরু হচ্ছে আর এটা দিয়ে শেষ হচ্ছে, তাই না? আচ্ছা তারপর হচ্ছে কম্পিউটার নির্দেশনা, আমাদের অবশ্যই কোনো কিছু করার আগে কম্পিউটার নির্দেশনা দিতে হয়, তাহলে আমরা বুঝতে পারছি এটা একটা সাধারণ বাক্য যে কারণে আমাদের এরকম চিহ্ন ব্যবহার করা হয়েছে। তারপরে ক্যামেরাতে যদি দেখা যায়, যদি দেখা যায় শর্ত আরোপে যদি দেখা যায় সেই ক্ষেত্রে হ্যাঁ যদি হয় তাহলে বোমা নিষ্কাশন করব, আর যদি না হয় অন্যত্র কি করব শেষ করে দিব। এইভাবে আমরা কি করেছিলাম, একটি সুডো কোডের ভিতরে আমরা হচ্ছে দলের কাজগুলো নির্ধারণ করেছিলাম। তেমনিভাবে আমরা যখন এই যে এই পর্বটা যখন করছি, মানে হচ্ছে সেশন যখন আমাদের হচ্ছে ৮ এ, আমরা কি বলেছিলাম যে সুডো কোডে যে রূপান্তর, তাই না, সেই ক্ষেত্রে পুরো সুডো কোড কি বুঝতে পেরেছি কিনা। আচ্ছা তোমরা বলো তো, আমরা যে এতক্ষণ যে সুডো কোডের কথা বললাম এটা কি তুমি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে অ্যান্সার হবে হ্যাঁ বুঝতে পেরেছি, যদি বুঝতে না পারো তাহলে হবে না বুঝতে পারিনি। অবশ্যই আমরা যেহেতু শর্টকাটে লিখেছি তাহলে অ্যান্সার হবে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, তাহলে আমরা এখানে হ্যাঁ লিখবো। ওকে, তারপর বলা হচ্ছে সুডো কোডে অনুসরণ করে পুরো কাজ কি করা গেছে, মানে সুডো কোড যে আমরা ব্যবহার করেছিলাম এই ব্যবহারকৃত যে কাজটি, এই কাজটি করা গেছে কিনা। সুডো কোড ব্যবহার করে আমরা রোবট তৈরি করেছিলাম, আগে সেশনে দেখানো হয়েছে, আবার আমরা এই রোবটটি দেখাচ্ছি। দেখো তোমাদের রোবটটা কেমন ছিল, এই যে রোবটটা, তাই না, এই সেই রোবটটি, তাই তো দেখা গেছে রোবটটি। আচ্ছা এই যে এই রোবটটি তৈরি করার সময় সকল কিছু আমরা ব্যবহার করেছিলাম কিনা, শুরু, তারপরে হচ্ছে যে ব্যবহারের ক্ষেত্রে আমরা বক্সগুলো সুডো কোড ব্যবহার করে করেছি, যদি আমাদের এখানে সুডো কোড ব্যবহার করে সম্পূর্ণ কাজ করা গেছে কিনা, এই রোবটটি অ্যাকচুয়ালি আমরা যখন বোমা নিষ্কাশনে এই রোবটটি বুঝতে পারবে কিনা, এই যে দেখো আমি এন্টিনা দিয়েছি যাতে সে বুঝতে পারে কি যে বোমা আসলে আশপাশে আছে কিনা বা হচ্ছে মাইন লাগানো আছে কিনা, সে তাহলে কি করবে সেগুলো শনাক্ত করবে। তাহলে অবশ্যই করা গেছে, যদি পুরো কাজটি করা যায় তাহলে অবশ্যই আমরা কি লিখবো, হ্যাঁ লিখবো যে হ্যাঁ করা গেছে, আর যদি না হয় তাহলে নাই লিখবো। ওকে, সুডো কোডে কোনো নির্দিষ্ট ইনপুট বা আউটপুট কি পেয়েছি, আমরা যদি সুডো কোডের নির্দিষ্ট কোনো ইনপুট দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা সুডো কোডের নির্দিষ্ট ইনপুটটি দিব, আর যদি না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা না হবে। আমরা সুডো কোডে ইনপুট আউটপুট কিন্তু পেয়েছিলাম, বোমা নিষ্কাশনে দুই ধরনের আমরা করেছিলাম, যে ক্যামেরায় দেখা গেছে কিনা বা হচ্ছে কম্পিউটার নির্দেশনার কথা আমরা বলেছিলাম, সেই ক্ষেত্রে কম্পিউটার নির্দেশনা দিয়ে আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেছিলাম। ওটা ছিল আমাদের কি বলতো, আমাদের ইনপুট আউটপুটের ক্ষেত্রে আমরা বেসিক যে ধাপগুলো তার মধ্যে আমরা লিখেছিলাম। তাহলে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখবো, আমার ক্ষেত্রে হ্যাঁ হয়েছে, যদি তোমরা না ব্যবহার করে থাকো তোমাদেরও কিন্তু বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে তোমরা একটি নির্দিষ্ট সমস্যা বাছাই করবে এবং তার মাধ্যমেই কি করবে সেটা দিয়ে রোবটকে রোবট তৈরি করবে, সেই রোবটটি যেন সেই সমাধানটি করতে পারে, সমস্যার সমাধানটি করতে পারে। আচ্ছা পরবর্তীতে দেখো কি বলা হয়েছে, সুডো কোডে কোথায় কি সিদ্ধান্ত, মানে হচ্ছে কখন কি সিদ্ধান্ত নিতে হবে সেটা কি সুডো কোড দিতে পারছে কিনা। সুডো কোডে কোথাও কি কোনো সিদ্ধান্ত নিতে হয়েছে, অর্থাৎ সুডো মানে আমরা যে সুডো কোড ব্যবহার করেছি সেই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম কিনা বা শর্ত আরোপ করেছিলাম কিনা, সেই ক্ষেত্রে যদি আমরা সুডো কোডে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি বা শর্ত আরোপ করে থাকি সেই ক্ষেত্রে হ্যাঁ হবে। আমরা কিন্তু শর্ত আরোপ করেছিলাম, যদি হ্যাঁ হয়, যদি মানে বোমা দেখতে পায় ক্যামেরাতে তাহলে সে কী করবে, বোমা নিষ্কাশন করবে, আর যদি না হয় তাহলে কাজটি শেষ করবে, অন্যত্র শেষ। তো আমরা এটা হ্যাঁ হবে আমাদের প্রশ্ন অনুসারে। তারপর কি বলা হয়েছে,
আমাদের কি মনে হয় এর চেয়ে আরো কম ধাপে সুডোকোড সম্ভব করা যেত কিনা? না কখনোই না, আমি যেই সমস্যার কথা বলেছি সব থেকে ছোট সুডোকোড আমি তৈরি করেছি, সেই ক্ষেত্রে আর কোনো ছোট হচ্ছে ধাপ দিয়ে সুডোকোড করা সম্ভব আমার যে সমস্যাটি ছিল সেটা তো সম্ভব নয়। যদি তোমাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে হ্যাঁ লিখবে। আমি লিখবো না, আমার আর কোনো কি বলতো আর কোনো শর্টকাট নাই। আচ্ছা তারপরে দেখো পরের যে হচ্ছে প্রশ্নটি, প্রশ্নটি হলো সুডোকোডে এমন কোনো ধাপ কি বাদ পড়েছে যেটা অবশ্যই প্রয়োজন ছিল? এরকম কি কোনো ধাপ বাদ পড়েছে আমাদের ক্ষেত্রে? না কোনো বাদ পড়েনি, আমাদের কোনো বাদ পড়েনি। ওকে আচ্ছা তারপরে দেখো কি বলা হয়েছে, ৬ নম্বরে বলা হয়েছে এই ছকটির অধিকাংশ ধাপের উত্তর যদি সন্তোষজনক হয় তাহলে অন্য দলকে অভিনন্দন জানাই। অর্থাৎ আমরা যখন এই কাজটি করব অন্য দলকে এটি রোবট হিসাবে অ্যাক্ট করতে দেওয়া হবে এবং সেইখানে তারাই কিন্তু বলবে, এই প্রশ্নের উত্তরগুলো লিখবে এবং তার মাধ্যমে তারাই কিন্তু জানাবে যেটা প্রথমে আমরা বলেছিলাম। দেখো যে হচ্ছে নিচের ছকটি পূরণ করো কখন, যখন প্রতিটি ধাপ অনুসরণ করা হবে এবং কাজটি সফলভাবে সম্পূর্ণ হবে তখন এই নিচের ছকটি পূরণ করতে বলা হয়েছে। তাহলে আমরা অবশ্যই সে কাজগুলো করেছি এবং কাজগুলো করার পরেই কিন্তু তারা সন্তুষ্টজনক হলে তারাই কিন্তু অন্য দলকে অভিনন্দন জানাবে। যদি আমাদের এই কাজটি ভালো হয় তাহলে আমাদেরকে আমাদের পারিপার্শ্বিক যে দলটি রয়েছে, প্রতিপক্ষ দলটি রয়েছে, তারা আমাদের অভিনন্দন জানাবে আর আমাদের দলের তৈরি করা কাগজের রোবট উপহার হিসাবে অন্য দলকে প্রদান করি। অর্থাৎ আমরা আমাদের এই যে কাগজের তৈরি রোবটটি বানিয়েছি তারা সেটা মানে হচ্ছে তাদেরকে কি করব, প্রদান করব উপহার হিসাবে, আর তারা যেটা তৈরি করেছে সেটা আমাদেরকে প্রদান করবে। ওকে আচ্ছা দেখো তারপরে দেখো, তাহলে সব দল যদি সফলভাবে সুডোকোড সম্পন্ন করে থাকে, প্রতিটি দলই নিজের দলের তৈরি করা কাগজের রোবট এর পরিবর্তে নতুন একটি কাগজের রোবট উপহার পাবে, কি দারুণ তাই না? কি মনে হয়, দারুণ মনে হচ্ছে না যে আমরা সবাই একটা করে রোবট উপহার পাচ্ছি অন্য দলের কাছ থেকে? এটা আসলেই মজার ব্যাপার। এভাবে আমরা কিন্তু কোনো বাস্তব সমস্যা সমাধানের জন্য কি করতে পারি বলতো, প্রযুক্তির সাহায্যে নিজের প্রয়োজন অনুসারে কি করতে পারি, অ্যালগোরিদম, প্রবাহচিত্র, সুডোকোড তৈরি করতে পারি। প্রয়োজনে কোনো কোনো সময় আমরা শিক্ষকের পরামর্শও নিতে পারি এবং এই কাজগুলো শিক্ষকের পরামর্শের সাহায্যেও করতে পারি, বা বড় ভাই বোন বাবা মা অভিভাবকের কাছ থেকেও কিন্তু আমরা এই সকল সুডোকোড তৈরি করা, অ্যালগোরিদম তৈরি করা বা প্রবাহচিত্র তৈরি করার ক্ষেত্রে তাদের কাছ থেকে আমরা সাহায্য নিতে পারি। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।